বাইজিদ মুস্তামী, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। আমার ভিতর থেকে জিহ্বা হইয়া যে পানি পড়ে, ওই পানিটা না পাক, এটা আপনার কাপড়ে লাগলে পাক, নাপাক হয়ে গেলে ভালো পানিটা ধুইলে পাক হয়, কিন্তু আপনার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে বাইজিদ মুস্তামির, তামাম পৃথিবীর পানি দেওয়া ধুইলে এটা পাক হইব নি? উনি বলেন না পাক হইতো না। তাহলে তো দেখা যায় আমার থেকে তুমি আরো বড় নাপাক। ও বাইজিদ মুস্তামি, আমার ভিতরে যে নাপাক লাগানো আছে এই নাপাক থেকে তোমার ভিতরে নাপাক আরো বড়, গুনার নাপাক তোমার গায়ে আছে। আমার গায়ে যে নাপাক লাগানো আছে, আমার ভিতরে যে নাপাক, এই নাপাক এর জন্য জাহান্নামের আগুন দিয়া দইতে হবে না, জাহান্নামে যেতে হবে না, কিন্তু তোমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে এই গুনার জন্য তো জাহান্নামের লাকড়ি হইতে হবে। চিন্তা করছেন কত বড় ওয়াজ করছে বাইজিদ মুস্তামি, আমরা এটা হয়তো হাসির মনে করতেছি, কিন্তু বাইজিদ মুস্তামি খুব সুবহানাল্লাহ কুত্তাই মন ওয়াজ। এমনি ডাক দিলে কুকুর, তুই আমাকে যে উপদেশ দিলে, তুই এখন থেকে আমার ফ্রেন্ড, তুই আমার বন্ধু, তোর কাছ থেকে বড় একটা ওয়াজ পাইলাম, ঠিকই আমি গুনাহ করে যে আমার কলব নষ্ট করেছি, আমার ভিতরে যে গুনার নাপাক লাগানো আছে, দুনিয়ার যত আতর সেন আর যা কিছু আছে সব যদি মারি আর পানি যদি যদি দৌত করি, এমনকি জমজম কুয়ার পানি দিয়া দইলেও তো পাক হবে না। এমনি ডাক দে বলে কুকুর, ও বাইজি বুঝতামি, আপনার সাথে আমার দুস্তি হয় না, বন্ধুত্ব হয় না, ফ্রেন্ডশিপ হয় না, কেন হয় না? কয় আপনি বলুন আগে, আপনি জান্নাতি না জাহান্নামি? যদি আপনি জাহান্নামি হন, আপনি নিকৃষ্ট, নিকৃষ্টের সাথে আমি দুস্তি করি না, আর যদি জান্নাতি হন তাহলে আপনি আমার চাইতে অনেক উপরে, এত উপরের লোকের সাথেও দুস্তি হয় না। চিন্তা করছেন ব্যাপারটা? কুকুর কয় যে জাহান্নামি সে নিকৃষ্ট, তার সাথে আমার দুস্তি হয় না। কুকুর অন্য প্রাণীরাও ঘৃণা করে যে দুজুকি হবে, দুজুকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কি বলেন? ঠিক না? ঠিক না? তো কিয়ামতের কঠিন ময়দানে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অনেক মানুষ আছে যাদের কান আছে, চোখ আছে, কুকুরেরও তো কান আছে, আমরা যেমন শুনি কুকুর শুনে, আমাদের যেমন চোখ আছে কুকুরেরও চোখ আছে, অন্য প্রাণীরও চোখ আছে না নাই? আর একটু ধরে বলেন, আছে কি নাই? তাদের চোখ আছে, কান আছে, সব শুনে, সব দেখে, কিন্তু হক গ্রহণ করতে পারে না। ও মানুষ, তোমারও কান যদি পশুর মতো হয়, তোমার চোখ যদি পশুর মতো চোখ হয়, তোমার দিল যদি পশুর মতো দিল হয়, আমার কুদরত আর আমার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে তুমি জেনে রাখো, উলাইকা কাল আনাম, দুনিয়ার জীবনে জীবন যাপন করলে কুকুর খায় তুমি খাইলে, কুকুর ঘুমায় তুমি ঘুমাইলে, কুকুর যৌন শক্তি তার যৌন শক্তি নিবারণ করে তুমিও করলে, তাহলে তো তার জীবন আর তোমার জীবন দুনিয়ার জীবনে সমান সমান হয়ে গেলে। জোরে বলুন, ঠিক না? ঠিক না? তাদের চাল চলন আর তোমাদের চাল চলন এক হয়ে গেল। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, দুনিয়ার চতুষ্পদ জানোয়ারের মতো তোমার জিন্দগি হয়ে গেল, অথচ তুমি কিন্তু তা নও, তুমি আশরাফুল মখলুকাত। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ নিজে একা এতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আদমের আওলাদকে সম্মান বেশি দিয়েছি। এক আয়াতের মধ্যে বলেন, মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কোনো মখলুক বানাই নাই, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার ইজ্জত সম্মান রক্ষা তখন হবে যখন তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। জোরে বলেন, ঠিক না? ঠিক না? না আপনাদের ঘুমে ধরছে নাকি? তুমি কিছু হ্যাঁ না কোন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর যা কিছু আছে
সব মাখলুক আহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু মিন কুল্লি শাই, সকল মখলুক থেকে সকল জিনিস থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন একটা প্রাণীকে দেখে বলে ফাকিরে ময়না ফাকি তুই কত সুন্দর, ময়না ফাকি কিন্তু উত্তর দেয় ও মানুষ তুমি কি কও, আমি খুব সুন্দর কিন্তু আমার ডকুমেন্ট নাই, আমার দলিল নাই, আমি যে সুন্দর এই কথা তো কোরআনে লেখা নাই, তুমি যে সুন্দর তোমার কথা কোরআনে আছে। মানুষ যে সুন্দর এই কথাটা তো কোরআনে লেখা, আপনি যদি বলেন ও হরিণটা বড় সুন্দর রে, আর চিড়িয়াখানায় দেখে হরিণ কত সুন্দর, হরিণ আমি যে সুন্দর এর তো ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা তো আল্লাহ, আর একটু জোরে কর না, কার কথাই দেয়া, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলেন লাকাদ খালাকনা, তাও আল্লাহ আবার তিনবার নিশ্চয় বোধক নিশ্চয় শব্দ তিনবার ব্যবহার করছেন, লাম তাকিদ কাত তাকিদ জুমলায় তাকিদ, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 খালাকনাল ইনসানা, শুধু মানুষের কথা বলছেন না, আরে মুসলমানের কথা নয়, গোটা মানব জাতি যত মানুষ আছে সকল মানুষের কথা বলছেন, শুধু মুসলিম লাকাদ খালাকনাল মুসলিমা এরকম নয়, লাকাদ খালাকনাল ইনসানা, জোরে বলেন ঠিক না ঠিক না, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মজবুত করে সৃষ্টি করছি প্রত্যেকটা জুরা জুরা তোমার দেহের ভিতরে দিলাম, জোরে বলেন ঠিক কিনা, হাত দুইটা দিছেন, পাও দুইটা দিছেন, চোখ দুইটা দিছেন, নাক ও দুইটা না হইলো সেদ্র তো দুইটা, একটা বন্ধ হইলে একটা কাজ করবো, জোরে কোন ঠিক কিনা, জিব্বা করা জিব্বাও দুইটা, একটা বড় আর একটা ছোট, আরেকটা ছোট আছে না, বড় জিব্বাটা শুধু মজা বুঝে আর খাবার গুলো সাইড করে দেয় দাঁতের কাছে নিয়ে ফিরবার জন্য, মেশিন দিয়ে ফেরাইবার জন্য খাবার গুলো সাইড করে জিব্বা, এই কাম হইলো বড় জিব্বাটার কাম হইলো মজা বুঝবো, আর খাবার এই দিক থেকে এই দিক আপনার এই গাইল থেকে হে গাইলে হে গাইল থেকে হে গাইলে নিব, আর ছোট জিব্বাটা টাইনে ভিতরে ফাঁস দেয়, এ যদি ফাঁস না দেয় তাহলে আপনি বড় ঢালি ইতা ইতা করবো কিন্তু খাবার ভিতরে যাবে না, আল্লাহ জিব্বাও দুইটা দিছেন, আল্লাহ কিডনি দুইটা দিয়ে রাখছে, একটা নষ্ট হইলে একটা চলে, রিজার্ভ মানুষের ভিতরে যে কত রোগ আল্লাহ দেখেন, ফিট থেকে টাইনা যদি দশ হাত রোগ কাটতে ফেলাই দেয় এর ফলে চলে, এটা মানুষের ভিতরে যতগুলো রোগ আছে যত নার্ভ আছে এগুলো জোড়া দিলে তাম পৃথিবী এক চক করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব দিলাম এত সুন্দর করে তোমারে বানাইলাম, আর পৃথিবীর যত সুন্দর আছে তোর লেগিয়া, মানুষ যখন কাপড় পরে তখন আর সুন্দর লাগে, ফাগড়ি লাগাইলে আর তো বাবা ফাগড়ি লাগাইছে আজকে, চশমা দিলে জুতা মোজা করলে, আচ্ছা একটা বিলের যদি বেলাও সিন্দাই দেওয়া যায়, আর একটা কুত্তার মাথার যদি ফাগড়ি বান্ধা দেওয়া যায়, এরপরে বিলের চোখ যদি চোখ চশমা লাগাই দেয় ডং সাজবে মাজুর এখন ঠিক না, তাহলে তার সুন্দর বাড়ে না, আর মানুষ লাগাইলে সুন্দর আর তো এখন কি হয় সুন্দর বাড়ে, মানুষ যত জিনিস লাগায় অত আরো তার সুন্দর হয়, আর অন্য প্রাণীর মধ্যে লাগাইলে আরো ডং সাজে, যেরকম ঠিক কি না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সুন্দর করে বানাইছি, আর সকল সুন্দর তার জন্য এই সুন্দর এবং ইজ্জত তখন রক্ষা পাবে যখন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে, আর যে রক্ষা করতে পারলো সেই হলো বুদ্ধিমান, যেরকম ঠিক কিনা, আর না হয় আবু জাহেল কত বড় বুদ্ধিমান ছিল লিডার, কথা বলছেন তার উপাধি ছিল আবুল হাকাম, আবুল হাকামের তর্জমা হইল বর্তমান যুগে আগে কত বুদ্ধির বাপ, এখন এইটা চলে না, এখন কোন লাগে বুদ্ধিজীবী, বুদ্ধির বাপ মানি বুদ্ধির বাপ মানি বুদ্ধিজীবী, এখন আধুনিক তর্জমা বুদ্ধিজীবী, তো তার টাইটেল হলো বুদ্ধিজীবী, তার বুদ্ধির অভাব ছিল না, বুদ্ধি ছিল কিন্তু আল্লাহর দিন গ্রহণ না করা বুদ্ধিজীবী কই গেল, আবু জাহেলে রূপান্তরিত হয়েছে, তার নাম আবু জাহেল নয়, তার আসল নাম উমর ইবনে হিশাম, কথা বুঝছেন, রসুল দুইটা উমরের জন্য দোয়া করছিলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই, একটা উমর হলো খাত্তাবের হুয়া উমর, আর একটা উমর হলো হেশামের হুয়া উমর, কথা বুঝেন, একজন হইল যার বাপের নাম হেশাম তার নাম টাইটেল হলো আবুল হাকাম, আরেকজন হলো খাত্তাবের ছেলে উমর, সে হইল উমর ইবনুল খাত্তাব, এই দুইটা উমর যদি আমার বিরুদ্ধে থাকে তাহলে আমার দাওয়াতের কাজ করা কঠিন,
কারণ দুইটার প্রভাব খুব বেশি। আল্লাহ কবুল করলেন খাত্তাবের ছেলে উমর, একটু জোরে কর না, তো খাত্তাবের ছেলে উমর কেন গ্রহণ করলো? উমর বুদ্ধিজীবী হইলেন, বুদ্ধিজীবী হইলেন, তামাম বিশ্বে আজও উমরের মতো শাসক একজন চায়, যে উমরের মতো আসুক। ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলছিল যে উমরের মতো শাসক যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিরে না আসবে পৃথিবীর মানুষ সঠিক শান্তি পাবে না। ধরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ইসলাম গ্রহণ করে বুদ্ধিজীবী হয়েছে, ধরেখন ঠিক না? আর আবু জাহেলের এত বুদ্ধি থাকার পরেও হইল না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না, তো কিসের বুদ্ধিজীবী? ধরে বলেন ঠিক না? এই জন্য বলেন ربنا انك من تدخل النار فقد اخزيت وما للظالمين من انصار। বুদ্ধিমানরা বলে আল্লাহ তুমি যাকে জাহান্নামে ঢোকার জন্য প্রবেশ করার জন্য হুকুম আদেশ করবে সে নিশ্চয়ই তাকে অপমানিত করেছ, আল্লাহ আমাকে অপমানিত করো না, আল্লাহ জাহান্নামের আগুন দিও না, কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবো না। কি বলেন ঠিক কিনা? যদি আসরের মাঠে জাহান্নামে নেওয়ার জন্য বাধবে আপনাকে গ্রেফতার করে ফেলবে, ওই দিন যদি আপনি কান্দেন আল্লাহ বলেন ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর যে লোক নাকি জালিম যে জুলুম করেছে আল্লাহর শুকুর আদায় করার কথা ছিল এত কিছু আলোচনা করার পরে সে আল্লাহর শুকুর আদায় করলো না, জালিম হয়ে গেল, যে নিজের উপরে জুলুম করেছে এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে? তার জ্ঞান মেধা দিয়া তার নিজের কামাই করা দিয়া অন্যরা উপকৃত হলো সে জাহান্নামের উপযুক্ত হইল, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কি বলেন? আর একটু জোরে কন ঠিক নেই? আমাদের দেশে যদিও যে ঘর বাড়ি বানাইলো বিল্ডিং বানাইলো পরে এটার মধ্যে অন্যরা ছেলে মেয়েরা বুক করলো, আর সুদ আর ঘুষের আর যত অপরাধের ভাবের প্রাচিত্ব সে একা বুক করলো, সে যদি যায় মানে শাস্তির উপযুক্ত হয় আর বুক করবে অন্যরা, ফি দেখামো আমি একা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। একটু জোরে কর না, ঠিক নেই কথাটা? এটা ঠিক এইরকম না যে আমার আমার আমি কামাই করলাম দুই নম্বর কাম করলাম কইরা বিশাল অট্টালিকা বানাইলাম, এরপর অন্যরা খুব নাজ নিয়ামত বুক করলো আর ফিডাই একা আমি একলা কামো, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। কি বলে? এই জন্য আসল লক্ষ্য করে দেখুন এখন ডাক দিয়ে বলে ওমাল ইজালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা কোনো সাহায্যকারী পাবে না, কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী নাই, দল তালাশ করে হওয়া যায় না। বলে আমার দল কো? বলে দল কয় না, দল নাই। বলে আমার আব্বা? আব্বা আব্বা কি কে বলবে? আব্বা আপনি আমার আব্বা না, আমি বিয়ে করছি না। বলে মা? আপনি আমার মা না, আমি কোন সন্তান পেতে ধারণ করি নাই, দাও কোন সাহায্যকারী পাচ্ছে না। আল্লাহ নিজে বলছেন সব ভাঙবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সকলেই ভাববে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সব মানুষ ভাববে, আল্লাহ মানুষকে ব্যাখ্যা দিয়া বুঝান, আল্লাহ নিজে বয়ান করেন মিন আখিহি তার ভাই, ওয়া উম্মিহি মা, ওয়া আবিহি তার আব্বা, ওয়া বানিহি তার আওলাদ, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তার স্ত্রী সহ সকলে পলায়ন করবে, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কোনো সাহায্যকারী নাই। শুধু তারা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. الله رب العالمين বলেন فلا أنساب بينهم, কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না, এমনকি একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না, চাচা আপনি কেমন আছেন, ভালো আছেন নি? দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হুজুর বালানি, আপনি নি বালা? আমি আলহামদুলিল্লাহ বালা। হাসরের মাঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে না, মা মা বলে চিৎকার দিবে, কেউ কাউকে জিজ্ঞাসা করে না, একটা নিকির জন্যে জান্নাতে যেতে পারে না, কান্দে আর বলে আহারে একটা নিকির জন্যে শুধু আটক,
এক কানে কি আমার পাল্লাই দিলেই পাল্লা বাড়ি হয়ে যায়, আমি ওজন আমার ওজন বেশি হয়ে যায়, জান্নাতে যেতে পারি? আল্লাহ বলবেন যা দেখ, হাসরের মাঠে একটা নেকি দিয়া তোকে কেউ সাহায্য করেনি। হাসরের মাঠে দৌড়ে দৌড়ে যাবে, মা আপনি আমাকে একটু সাহায্য করেন, মা পরিচয় দেয় না, আব্বার কাছে যাবে আব্বা পরিচয় দেয় না, স্ত্রীর কাছে যাবে স্ত্রী পরিচয় দেয় না, সন্তানেরা দেয় না, কি জানি দিলে নি আমি নি আবার উল্টা বিপদে পড়ে যায়। হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, প্রভু ঘুরে ঘুরে দেখেছি কিয়ামতের মাঠে আমাকে কেউ সাহায্য করে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন তার মুমিন বান্দাদেরকে বলবেন, ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, আমি সারা আর কোন সাহায্যকারী আজকে আর তোর এখন সাহায্যকারী নাই। আল্লাহ বলছেন যে ওই দিন বলবে, মা কাহারেরা দেখবে যারা এইগুলার থেকে শিক্ষা গ্রহণ করলো না, আল্লাহর ঈমান আনলো না, আল্লাহর ডাকে সাড়া দিল না, তারা ওই দিন মা আমালিজ জালিমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন জালেম সাহায্যকারী হিসাবে কাউকে আর তোর এখন না। হাসুরের মাটি যখন বেঁধে ফেলবে, এমনকি বান্দার মধ্যে পড়বে দুই দল, একদল হইল যারা ইমান আনে নাই, আর একদল হইল ইমান আনলো কিন্তু যেমনে মনে চায় এমনি জিন্দিগি যাপন করলো। আসেনি জোরে বলেন, আসুননি আমরা বুঝে, একদল আল্লাহ মানে কিন্তু মানলেও আল্লাহর বিধানের খবর নাই, কাফেররা যেভাবে ব্যবহার দেয়, হ্যাঁ ইমানদার হইল এই যা সুসা করে হাটু জোরে কর না, কাফেররা যেমন উবাইয়া কামসারি লাগে পেশাব করিয়া, হে ও লাই লাই না ফসে দিব, পোশাক পরে মুসলমান রমণীরাও টাইপিক পোশাক পরে আসেনি এরকম, এমন অনেক মহিলা আছে আল্লাহ রসুল বলছেন যে আখিরি জামানায় হুন্নাকা সিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন যুগ আইতাছে যে কাপড় হিনবো এরপরে ল্যাংটা, কাপড়হীন বল ল্যাংটা কেমনি, কাপড়হীন দাবার ল্যাংটা কেমনি কাপড়হীনটা হলো এমন টাইট পিট পোশাক হে পরব যে ফিন্দার পরেও তার উলঙ্গুই মনা হবে, আরেকটা হইলো ইমন ফাতলা পোশাক পরব, ইমন ফাতলা নেড়ের মতো ভিতরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাবে, তো দেখা যদি গেল তো ফিন্দার না ফিন্দা তো বাড়াবো আর তো ধরে কোন ঠিক কিনা। আরিয়াতুন মাইল এরপরে বলছেন মাইলাতুন মুমিলাত, হা আমরা যুগের সমস্ত রোগের কথা রসুল আরো ১৭০০ বছর আগেই পেলে গেছে, মাইলাতুন মুমিলাত সে নিজেও আরেকজনের প্রতি আকর্ষণ হবে আর অন্যরও তার প্রতি আকর্ষণ করাইবে, সাইটা না সাওয়াইব, ঘুমাই গেছেন নাকি, আরজনকে সাওয়ানোর মতো করিবে সৃষ্টি করবো সাইতইব, বলে কেমনে পুরুষের জুতার হাই হিল অর্থাৎ উঁচা জুতা হইল তলা সমান, কিন্তু মহিলার জুতার কি বাগে দল্ল, ইটির জুতা ফিন চিলের মতো, মুড়াটা ফিন চিল সুখা ধরে এখন ঠিক নেই, এ তো সংকীর্ণ কেন, আর হার আঙুলও নো মুড়াও নো, এই দেখেন সমান দিলে বাগে ধরছি, এই দেখেন কারণ হইল এইভাবে আঁটলে ওই একটিন করে আটন লাগবো এমনি এমনি গড়িয়ে গড়িয়ে, তো আর জন আকর্ষণ হইব, টাস টাস করে যাইবো আর এমনি 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 যাইবো, তো আমরা না চাইলে বাপরে বাপ সাইয়া ধরে এখন ঠিক কিনা, এই কারণে এইগুলো আল্লাহ রাসূল আগেই বলে গেছেন, তুমি মুসলমান তুমি তাদের আখলাক তাদের চরিত্র ধরতে পারো না, জোরে কোন ঠিক না, তোমার মধ্যে তাকার দরকার, আমি আল্লাহ বিশ্বাস করেছি কিন্তু এরপরে আমলের দোষের কারণে যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা মান্য চলে এরপরে যদি অপরাধ হয় কিতা হইব না হইব এটা সামনে আয়াতে কম, এখন সামনের দিকে যাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলকে, একদল হলো আল্লাহর বিধান মানলো না, আরেকদল আল্লাহর বিধান আল্লাহ মানছে আল্লাহর বিধান মানে না, আরেকদল আল্লাহই মানে না, কি বলেন আছে না এরকম দুই দল, তো আল্লাহর বিধান যে মানলো না তারও গ্রেফতার করা হবে, কিন্তু হে গ্রেফতার করলে কানবো ওখান দেখে আম্মা কই এত লাভ নাই, আম্মা তো ব্যর্থ, আব্বা কইও লাভ নাই, আব্বা ডেকে কামিত না, আব্বা হরিশু দেয় না, আর বেগম সব তো শাস্তি কারবার,
বেগম তো তার নাম ওই সুবিধা দেখলে আছে অসুবিধা দেখলে নাই, এটার নাম ওই বেগম। আমরা গুছ হয়েছেন নাকি? বিশ্বাস না করলে আপনার যদি জীবনে এমন কিছু আসে যে আপনি অক্ষম বা আপনি দুর্বল হয়ে গেছেন, কোন তোমার সারা দিকে তাও নাই চা। এরকম ঘটনা বহুত আছে। তো এখন দেখা গেল হাসর মাঠে তো দেয়া পরিচয় দেয় না, এখন বাঁচে পরে কান্দে জাহান্নামে যায় আর অপমানিত হইয়া, আর আল্লাহ বলবেন খুঁজো টানো, এর পাকড়াও করো। কেমনে মানতাম? আল্লাহ আকবার, আল্লাহ হুকুম দিবেন মাতাল সুর লম্বা হইব ইগেনে ফায়ু খাযু বিন নাওয়াসি, নাওয়াসি হইল নাসিয়াতুনের বহুবচন, নাওয়াসি ইগেনে সুর রেখে কপালের হ্রদে লম্বা সুর, এমনি দেখবেন সব সুর ওই বাচ্চা রেখে। আমরা আল্লাহ কিছু কিছু চুল কাটা দেখলে আমার হাসি উঠে আর কবিল আল্লাহ শয়তান কি এবার দূর থেকে আসে আর কে তো আমারও হেল করলে যে চুল কাটার যে ফ্যাশন এই মানুষ লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার সুন্দর করে বানাইছিল ও তাকরটা দাড়ি কাটে রেল লাইন করছে মাথার চুল কাটছে যে কত নম্বর। আল্লাহ বলে এগুলো তরে দিছিলাম এইগুলা করতে সুন্দর করে বানাইছিলাম, তুমি তামসা করার লাগে হাইসা দিয়েন না, গভীর মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন করার কথা ছিল কি করি কি জোরে কোন ঠিক না। তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন বুদ্ধিমান তারা, যেহেতু তারা হাসরের মাঠে যে বিপদে পড়লে সাহায্যকারী হইতো না, এলাকে এইখান থেকে কান্দে প্রভু জাহান্নামের আগুনে আমারে জ্বালাইও না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমারে বাঁচাইও, কারণ তুমি জাহান্নামে যাওয়ার জন্য যারে নির্দেশ দিবা সে নিশ্চয়ই অপমানিত হবে লাঞ্ছিত হবে, আল্লাহ তুমি আমার জাহান্নামে লাঞ্ছিত করো না অপমানিত করো না। তো হাসরের মাঠে এখন যায় আর কান্দার তো দেখে কোনো উপায় নাই, তো এক লোক লইয়া যায় জাহান্নামে কান্দে ইয়া মুহাম্মদ, কারণ বুঝি লাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আর কেউ এখন আর কালমাস লেলিন মৌসুদুন হল্লা দল্লা ডক্টর ডরউইন যত আছে এটা সব বাদ মাজর এখন ঠিক না। এখন কান্দে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যদি এখন বুঝো আগে তো ছিল না কেন এখন ঠিক না। ওই দিন দেখা যাবে শুধু রসুলের সুপারিশ সারা আল্লাহ আকবার, পরবর্তীতে হয়তো হাফেজ কাজে লাগবে আলেম কাজে লাগবে, ছেলে হাফেজ বানাইছেন আলেম বানাইছেন হ্যাঁ ওইগুলা কাজে লাগবে, আল্লাহ রাস্তায় আপনার কিছু ধন সম্পদ রেখে গেছেন এগুলো আপনার কাজে আসবে, ছেলে যদি হাফেজ হয় আর জাহান্নামে লইয়া যায় আর ছেলেও যদি হাফেজ হইয়া সেই অনুযায়ী আমল করে থাকতে থাকে তাহলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার বাপের নাম দি জাহান্নামের আগুন লেখা হয়ে গেছে, আল্লাহ নাম ডাকাইটটা তার বেহেস্ত নেওয়ার অনুমতি দিয়ে দিলাম। দশজন লোককে জাহান্নামের ডায়েরিতে যাদের নাম লেখা হয়ে গেছে এমন দশজন লোককে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে। কজন? এই দশজন কে? গহরপুরের মুয়াদ্দিস হুজুর বলতেন দুইজন হইল মা বাপ আর দুইজন হইল দাদা দাদি। কজন হইছে? চার জন হইছে। দুইজন নানা নানি। কজন হইল? শ্বশুর শাশুড়িও আছে। কজন এসে? আর দুইজন হইলো যে বাড়ির টেক্কা খাইছিল এ বাড়ির বেড়ার বেড়ি। দিল গোর হুজুরের ব্যাখ্যা আর কি, যে দশজন যে কইছে হাদিসের মধ্যে দশজন কোন দশজন কথা বুঝলেন? মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িও আমার বজায় বেটা একটা আশা করে বিয়া দিছে না, যে একজন হালেমের কাছে বিয়া আমার মেয়ে দিলাম একজন হাফেজের কাছে দিলাম একটা আশা তো দিছে, মন বেটা দূর কিছু না ওই ভাই তা দিয়া লাভ কি? আল্লাহ আকবার। এখন আসুন সামনের দিকে যাই, তো হাসরের মাঠে কোন সাহায্যকারী পাওয়া যাবে? আমরা তো সাহায্য করব, আল্লাহ নিজে বলছেন ওই দিন আর কোনো কাজে আসে না, হাসরের মাঠে আর কোনো সুপারিশ করার মতো কেউ লোক নাই, কোনো কাজে আসতেছে না, কোনো কাজ সকল কিছু ব্যর্থ হয়ে গেছে। এই জন্য আগে দোয়া করে আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নামে দিলে আমরা অক্ষরে লাঞ্ছিত হয়ে যাব। ইয়ারপরে বলেন রব্বানা ইন্নানা সামিনা মুনাদিন, আল্লাহ আমরা হে পরওয়ারদিগার ইন্নানা সামিনা, আল্লাহ আমরা শুনেছি একজন আহ্বানকারী মুনাদিন মানে আহ্বানকারী ইউনাদিনিল ঈমান, ঈমানের জন্য আহ্বান করেছে, তিনি হলেন যুগে যুগে নবীরা এসেছেন, যেই তো কোরআন শরীফ আল্লাহ বিশ্ব নবী পাঠায়েছো, তোমার নবী যখন এসে আহ্বান করেছে ইয়া আইয়ুহান নাস
قولوا لا إله إلا الله تفلحوا এই ভাবে যখন আহ্বান করছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আহ্বান করার সাথে সাথে আমরার কানে যখন এসেছে শুনেছি সামিনা মুনাদি ইউনাদি লিলিমান আল্লাহ ইমানের জন্য আহ্বানকারী যখন আহ্বানের আওয়াজ আমাদের কানে এসে গেল আমরা সঙ্গে সঙ্গে লাব্বাইক কয়া জবাব দিয়েছি আরেক দল জবাব দেয়নি তাদেরকে আহ্বান করা হয়েছে রসুল নিজের গোষ্ঠীর লোকদেরকে নিজের সর্বপ্রথমেই দাওয়াত দিয়েছেন নিজের গোষ্ঠীর লোকদেরকে এবং পাহাড়ে উঠে আহ্বান করেছেন হে আমার গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি যে এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশ্মন আছে তোমাদের উপরে ঝাঁপাইয়া পড়বে আমার কথাটা কি মানবে তখন কত রসুল যে কত দরদ নিয়া নিজের গোষ্ঠীর লোকদেরকে আহ্বান করছেন যে দেখো মানুষ দুকা দিলেও নিজের আপন লোকরে দুকা দেয় না নিজের গোষ্ঠীর সাথে মানুষের দুকাবাজি করে না তোমরা আমার আপন লোক আমার গোষ্ঠীর লোক তোমরা আমার কুরাইশ বংশের লোকেরা তোমাদের সাথে তো আমার মিথ্যা বলার এমন তো মিথ্যা বলি না নবী তো মিথ্যা বলিনি না চল্লিশ বছর তোমরা যাচাই বাছাই করছো এরপর আবার তোমরা আপন যদি বুঝতাম লোহর তাহলে আমি তোমাদেরকে আহ্বান করছি এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশ্মন আছে তোমাদের উপরে জাপায় পড়বে তোমরা বিশ্বাস করবে সকলে এক দেখে কেন বিশ্বাস করতাম না বিশ্বাস করবো অবশ্যই কেন চল্লিশটি বছর তো আপনারা দেখলাম জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই সুজরে কন্যা ঠিক নেই এখন দেখা গেল আল্লাহ দুই নম্বর কারণ হলো পাহাড়ের উপরে যিনি থাকেন তিনি কিন্তু পাহাড়ের দুনু দিক দেখেন দুনু সাহেব দেখে ও মুহাম্মদ আপনি পাহাড়ের উপরে দুনু দিক দেখেন অথবা আপনার কথা বিশ্বাস করি আল্লাহ নবী বলেন তাই যদি হয় আমি কসম করে বলি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যদি না পড়ো পৃথিবীর আড়ালে আল্লাহর বাহিনী অপেক্ষায় আছে তোমাদেরকে গ্রেফতার করবে আমি মিথ্যা বলি না যেহেতু নবী মিথ্যা বলি না অপরদিকে আমি দেখে শুনে বলতেছি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে পরকালও দেখায় জাহান্নামও দেখায় আমাকে জাহান্নাম আল্লাহ দেখাইছেন আমি জাহান্নাম চোখে দেখছি আমি ডাইরেক্ট আমাকে দেখানো হয়েছে রসুল বলছেন আবু হুরায়রা এখন যে একটা বিকট একটা আওয়াজ হইছে আওয়াজটা কিসের জানো আবু হুরায়রা বলেন আল্লাহু আলম রাসূলুহু আল্লাহ তার রসুল ভালো জানেন রসুল বলেন আওয়াজটা হলো জাহান্নামের কিনার থেকে বড় একটা পাথর ছুটতে হয়ে গেছে আর এই পাথরটা নিচে গিয়ে পৌঁছতে সত্তর বছর লাগছে সত্তর বছর পরে নিচে গিয়া জেল ধাক্কা খাইছে এই ধাক্কার আওয়াজটা আমিও শুনছি আল্লাহ শুনাইছেন তুমিও একটা আওয়াজ শুনছো নি যে হুজুর আপনার কাছে বসে আমিও শুনছি কিছু যে জমিন যে কাট পড়ছে তার পিছনে বলে যে বলে এরা জাহান্নামের কিনার থেকে পাত্র ছুটতে গেছিল গা আল্লাহ মারা দেখাইছে আল্লাহ জান্নাত জাহান্নাম রসুলকে দেখাইছেন জান্নাত কোন সময় জান্নাত দেখাইছেন নামাজের মধ্যে দেহে হাত বাড়াই দিয়েছেন সাহাবীরা জিজ্ঞাসা করেন হুজুর নামাজে হাত বাড়াইলেন নামাজে কি এখন থেকে হাত বাড়ানি লাগবো বলে না হাত বাড়ানি লাগতো না আপনি হাত বাড়াইছেন যে রসুল বলেন হাত বাড়াইলেন কারণ হলো আমি তাকায় দেখি আমার চোখের সামনে দিয়ে জান্নাত আসা যাওয়া করতেছে তাকায় দেখি এক একটা আঙ্গুরের সরা এত লম্বা এক মাস পর্যন্ত একটা কাক উড়াল দিয়ে গেল আঙ্গুরের সরাটা পার হতে পারবে না এমন লম্বা লম্বা আঙ্গুরের সরা আমি চাইছিলাম একটা আঙ্গুরের সরা আনার জন্য যদি আনতে পারতাম কেয়ামত পর্যন্ত আমার উম্মত খাইলো শেষ হইত তো আল্লাহ রসুল বলেন আমাকে দেখানো হয় আমি জান্নাত জাহান্নাম দেখায় আল্লাহ যেহেতু আমি বাশীরা ওয়া নাযীরা জান্নাতের সুসংবাদদাতা জাহান্নামের ভয় প্রদর্শনকারী দেখে শুনে বলতেছি মিথ্যা নয় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হেরা মানবদুরের কথা হাতে আর হাতল লইয়া কল্লা হারিলেন যদি আবার কও লা ইলাহা ইল্লাল্লাহ আর এক শ্রেণীর লোকেরা শোনার সাথে সাথে করে নিল লা ইলাহা হেরা পর্বতের গুহা থেকে এসে সর্বপ্রথম যার কাছে দাওয়াতটা তুলে ধরলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইনার কাছে যখন এসে বললো বলো লা ইলাহা ইল্লাল্লাহ খাদিজাতুল কুবরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো রাসূল বলেন খাদিজা অত তাড়াতাড়ি মেনে নিলে একটু প্রশ্ন করলা না স্বামীর দাওয়াত স্ত্রী গ্রহণ করা এটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হলে খুব কঠিন ব্যাপার তিন জায়গায় বিলে বেশি দাম থাকে না এক জায়গায় হইল গর দুই নম্বর হইল গ্রাম বড় মৌল কাও সেরা গেলের হুয়া ওর বাদ তিন নম্বর জায়গা হইলো ছেলে যত বড়ই হোক মা বাবার কাছে দাম থাকে না মন্ত্রী হইলো তুই মন্ত্রী সিগারেট আনামা লাগে এক ফ্যাক্ট মন্ত্রী না এমপি না মৌলভী সাবিত আমি বুঝে সিগারেট
আরেক ফির দেখছি ওইগুলো উড়াল দেওয়া যায়।